হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো একটু ভিডিও দিতে লেট হইলো, অনেকদিন পর আবার ব্যাক করলাম আমার চ্যানেলে। সো আশা করি টাইটেল দেখে বুঝে গেছো যে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। এটা নিয়ে হয়তো বলার কিছু নেই, তবু আরেকবার বলতেছি, আজকে ভিডিওটা হতে যাচ্ছে টুইটার মার্কেটিং, যে আমরা কিভাবে টুইটারে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাকাউন্টে কিভাবে কাস্টমাইজ করবো, এ টু জেড নিয়ে আজকে ভিডিওটা থাকছে। ওকে, সো যদি আমার করা ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবভিয়াসলি করবে, আর আমাকে সাপোর্ট করবে দেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার ট্রাই করবো। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। সো আমাদের যে টুইটার মার্কেটিং আমরা করব, তার জন্য আমাদের বেসিক কিছু নলেজ থাকতে হবে। যদি সেগুলো নিয়েও তোমাদের প্রয়োজন হয়, সো সেগুলো নিয়েও তোমাদেরকে ভিডিও দিব, তোমরা একটু জাস্ট রেসপন্স করো কমেন্ট বক্সে। ওকে, সো আজকে যেগুলো থাকতেছে, ফার্স্টলি থাকতেছে যে আমরা কীভাবে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেকেন্ড আমরা কীভাবে সেই টুইটার অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করব, নাম্বার থ্রি আমরা কীভাবে টুইটার অ্যাকাউন্টে ট্রাফিক জেনারেট করব, ওকে, অ্যান্ড নাম্বার ফোর আমরা কীভাবে পোস্ট করব, পোস্টটা কীভাবে কীভাবে ট্যাগ টাইটেল সব কিছু নিয়ে আজকে ভিডিওটা থাকছে। সো চলো, আমাদের যে প্রোডাক্টগুলো আছে, আমাদের যে অফারগুলো আছে, সেই অফারগুলোকে আমরা কীভাবে টুইটারে প্রফেশনালি মার্কেটিং করব। তো আমরা যখন টুইটারে মার্কেটিং করব, তখন আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রোডাক্টগুলো নিব, যেটা হতে পারে অ্যামাজনের প্রোডাক্ট, হতে পারে আলিবাবার প্রোডাক্ট, হতে পারে আপনাদের বিভিন্ন যে কোম্পানিগুলো আছে সেগুলোর প্রোডাক্ট, ওকে, বা সেগুলোর অফার। বিভিন্ন কোম্পানি কিন্তু অনেক সময় অফার দিয়ে থাকে, যেমন দারাজ অফার দেয়, আলিবাবা অফার দিচ্ছে, অনেক অফার চলতেছে, হিউজ পরিমাণে অফার চলে, সেগুলো নিয়েও কিন্তু আপনি কাজ করতে পারেন। বিশেষ করে সবচেয়ে বেশি যে অফারটা চলে সেটা হচ্ছে গিফট কার্ড রিলেটেড অফারগুলো খুব বেশি চলে। এটা কিন্তু আমাদের দেশে না, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আপনার গিফট কার্ডের অফারগুলো হিউজ পরিমাণে চলে। ওকে, সো সিপিএম, যেমন সিপিএম মার্কেট প্লেস, তারপর মাই লিড আছে, পেসেল আছে, ক্র্যাক রেভিনিউ আছে, সিপি গ্রিপ আছে, সিপিএ লিড আছে, এই অফারগুলো কিন্তু আমরা খুব সহজে স্মুথলি আমরা কিন্তু টুইটারে মার্কেটিং করতে পারি। টুইটারে যখন আমরা কোনো একটা প্রোডাক্ট মার্কেটিং করব, তখন এখানে কান্ট্রি বেজ মার্কেটিং করতে হবে, কারণ আমরা যখন অফার প্রমোট করব, তখন কিন্তু আমরা কান্ট্রি বেস করব। আমরা ধরুন আমরা ইউএসএ বা কানাডা বা জাপান বা ওয়েস্টার্ন কোনো কান্ট্রির অফার নিয়ে আমরা কাজ করতেছি। সো আমরা যদি সেই কান্ট্রি বেস আমরা মার্কেটিং না করি, তাহলে কিন্তু আমরা টার্গেটেড অডিয়েন্স পাবো না, টার্গেটেড ট্রাফিক পাবো না, আমরা কোনো কিছু জেনারেট করতে পারবো না যেটা আমাদের টার্গেট। এতে কিন্তু আমরা ইনকাম করতে পারবো। ওকে, সো আমাদের অফারগুলো মার্কেটিং করতে হবে কিন্তু কান্ট্রি বেস, এটা কিন্তু মাথায় রাখবেন অলওয়েজ। তো এখানে যে টুইটারে যে শুধুমাত্র আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রোফাইল কাস্টমাইজ করে যে আমরা অফার মার্কেটিং করতে পারবো, এতটুকুতেই শেষ এমনটা কিন্তু না। আপনি যদি ভাবেন যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, সেই অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করলাম, দেন আমাদের কাজ শেষ, আমরা এখন অফার মার্কেটিং করবো, দেন আমাদের কাজ শেষ, কিন্তু এতটুকুতে সীমাবদ্ধ তা কিন্তু না। সরি, যে আমরা অফার মার্কেটিংই করতে পারবো এতটুকুতে কিন্তু শেষ না। আপনি যদি আরও বড় বড় মার্কেট প্লেসগুলো আছে, যে ফিন্যান্সিং যে বড় বড় সাইটগুলো আছে, সেগুলোর কথা আপনি যদি একটা বা চিন্তা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন জায়গায় আছেন। ওকে, সো আমি এখন আপনাদের একটা কথা বলতে চাই, যে আমরা আছি সিপিএম মার্কেটিংয়ের কোর্সে। ওকে, সো আমরা অ্যাফিলিয়েট বা আমরা সিপিএম মার্কেটিং থেকে একটু বের হয়ে আসি, আমরা যদি ডিজিটাল মার্কেটিংয়ের কথা একটু চিন্তা করি, ডিজিটাল মার্কেটিংয়ের যখন আমরা কোনো একটা কোর্স করি, তখন সেখানে সিপিএ ছাড়াও আর বেশ কিছু আমরা সেক্টর পাব। আপনারা যখন কোর্স করবেন অবভিয়াসলি আপনারা বুঝবেন, যেমন আপওয়ার্ক আছে, ফাইবার আছে, financer.com আছে, গুরু আছে, এরকম আরও অসংখ্য হিউজ পরিমাণে মার্কেট প্লেসগুলো আছে যেগুলোতে আপনি কাজ করতে পারবেন,
যে মার্কেট প্লেসগুলোতে আপনি আরো ভালোভাবে কাজ করতে পারবেন, যেখানে থাকবে না কোনো ট্রাফিকের ভয়, থাকবে না কোনো যে পে করবে কিনা এগুলোর কোনো ভয় থাকবে না, নিশ্চিন্তে কাজ করতে পারবেন। সেগুলোতে কিরকম টাইপ কাজ থাকবে? সেগুলোতে এরকম টাইপ কাজ থাকবে যে ইউএসএর কোনো একটা বিজনেসম্যান তার কোম্পানির প্রোডাক্ট প্রমোশনের জন্য আপনাকে কাজ দিবে। কী কাজ দিবে? যে তুমি আমার কোম্পানির জন্য তুমি একটা টুইটার অ্যাকাউন্ট কাস্টমাইজ করে দাও, বা আমার কোম্পানির প্রোডাক্ট প্রমোশনের জন্য তুমি একটা টুইটার অ্যাকাউন্ট গ্রো করে দাও। এই কাজগুলো কিন্তু আমরা হিউজ পরিমাণে পাবো। এই কাজগুলো আমরা হিউজ পরিমাণে কোথায় পাবো? আপওয়ার্কে পাবো, ফাইবারে পাবো, freelancer.com-এ পাবো, গুরুতে পাবো। ওকে, সো আমাদের কাজ নিয়ে কোনো টেনশন নেই, আমাদের জাস্ট স্কিলের প্রয়োজন, আমাদের কাজ শেখার প্রয়োজন, আমাদের অভিজ্ঞতার প্রয়োজন। আমাদের যদি কাজ থাকে, সরি, আমাদের যদি অভিজ্ঞতা থাকে, কাজ কিন্তু আমাদের খুঁজে খুঁজে আসবে। ওকে, আমরা এরকম পাবো যে কোনো একটা প্রতিষ্ঠান আপনাকে কাজ দিল যে আমাকে তুমি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট গ্রো করে দাও যেখানে আমি আমার প্রোডাক্টগুলো সেল করব। আপনাকে এমনও হতে পারে, এমন দায়িত্ব দিয়ে দিতে পারে যে আপনি আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা মেনটেন করেন, আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা মেনটেন করেন। এটা কিন্তু অনেক বড় দায়িত্ব। ওকে, আমাদের বিভিন্ন বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে, অনেক ধরনের কোম্পানি আছে যাদের ফেসবুক পেজে হাজার হাজার লক্ষ লক্ষ লাইক, ইউটিউব চ্যানেল আছে যাদের লক্ষ লক্ষ কোটি কোটি সাবস্ক্রাইবার। ওকে, সো তারা কিন্তু যদি এরকম কারো থাকে, কোনো একটা কোম্পানি থাকে, সো একজন মালিকের পক্ষে কোম্পানি দেখা, তার পাশাপাশি এগুলো অনলাইন সেক্টর দেখা, এটা কিন্তু কখনোই পসিবল না। সো তার জন্য তারা কী করে? একজন কর্মকর্তা রাখে। ওকে, তারা একজন মানুষকে অ্যাপয়েন্ট করে শুধু এই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটা মেনটেন করার জন্য, বা শুধু ফেসবুক পেজটা মেনটেন করার জন্য। তাদেরকে কিন্তু একটা স্মার্ট স্যালারি প্রোভাইড করা হয়ে থাকে পার মান্থ, প্রতি মাসে একটি স্মার্ট রেভিনিউ প্রোভাইড করা হয়ে থাকে। তো এখানে কিন্তু আমাদের সুযোগ আছে। সুযোগটা কোথায়? আপনি যদি ভালো কাজ জানেন, আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে, কাজটা ভালোভাবে শিখেন, সো আপনি যদি তখন তাদের তারা যে এক্সামটা নেবে যে আপনি আদৌ কাজ পারেন কি না, সো এখানে যদি আপনার স্কিলস থাকে, সো আপনি কিন্তু এখানে চান্স পেতে পারেন, সেখান থেকে আপনি ভালো একটা রেভিনিউ আর্ন করতে পারবেন। ওকে, সো আমরা যে এখন টুইটার অ্যাকাউন্ট গ্রো করা দেখবো, এটুকুতেই কিন্তু শেষ না। এখানে যে আপনি প্রোডাক্ট সেল করবেন, এতটুকুতেই কিন্তু শেষ না, আরও আছে। এখান থেকে আপনি অন্য প্রতিষ্ঠানে কাজ করে দিয়ে আপনি কিন্তু প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট, স্মার্ট একটা রেভিনিউ কিন্তু জেনারেট করতে পারেন। ওকে, তো আমরা কিভাবে একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, দেন কিভাবে কাস্টমাইজ করবো, প্রফেশনালি কাস্টমাইজ করে সেখান থেকে কিভাবে আমরা প্রমোট করতে পারবো, আমরা এভরিথিং নিয়ে আজকে দেখাবো। যদি ভালো লাগে, যদি আপনাদের আমি ভালো রেসপন্স পাই কমেন্ট বক্সে, সো আপনারা যদি চান যে যে ধরনের ভিডিও চাবেন, যে অফার নিয়ে, যে কোনো ভিডিও, ডেস্কটপ বা সোশ্যাল মিডিয়া যে কোনো সেক্টরের আপনারা ভিডিও চাবেন, আমি সেই ভিডিওগুলো দেওয়ার ট্রাই করব। যেমন আছে সিপি গ্রিপ, মাইলিট পেসেল, ক্র্যাক রেভিনিউ, এর অফারগুলো আরও হিউজ পরিমাণ সেক্টর আছে, এর অফারগুলো কীভাবে প্রমোট করবেন সব কিছু আপনাদের দেখাবো যদি আপনাদের রেসপন্স পাই আমি। ওকে, কারণ আপনারা দেখুন আমি একটা ভিডিও করতে কতটা কষ্ট হয়, সো সব কিছু মিলে অনেকটা কষ্ট হয়। সো এতে যদি আপনাদের রেসপন্স না পাই তখন কিন্তু একটা খারাপ লাগে, আর যদি আপনাদের রেসপন্স পাই তাহলে ভিডিও যে কষ্টটা এটা গায়ে লাগে। ওকে, তো এই জন্য ফার্স্টলি আপনাকে একটা ব্রাউজারে চলে যেতে হবে। দেখুন আমরা অলরেডি কিন্তু একটা ব্রাউজারে এসে আছি, আমরা এসেছি ক্রোমে। ওকে, ক্রোমটা অনেক ভালো। সো আমরা ব্রাউজারে এসে এখানে যে আমরা সার্চ বারটা দেখতে পাচ্ছি, এখানে আমরা সার্চ করব টুইটার, TWIWR টুইটার আমাদের জাস্ট ইন্টার করার প্রয়োজন। দেন আমরা ইন্টার করে দিলাম, দেন আপনারা একটু ফলো করুন। ফার্স্টলি আমাদের টুইটারের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা কিন্তু আমাদের সামনে শো করতেছে। ওকে, সো এটা হচ্ছে টুইটার ওয়েবসাইট twitter.com, আপনি একটু ফলো করলে দেখতে পারবেন। সো আমাদের যেহেতু নিউ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সো আমরা চলে আসলাম সেই ওয়েবসাইটে। ঠিক আপনাদের সামনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এটা হয়তো এখন সাধারণত সবাই জানেন যে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। সো আপনারা যদি
অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে ফার্স্টলি আপনাকে ক্লিক করতে হবে সাইন আপ। ওকে, সো যেমন আমরা যদি ফেসবুকে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, আমাদের ক্লিক করতে হয় ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। সো প্রত্যেকটা ওয়েবসাইট, প্রত্যেকটা ব্রাউজার, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার কিন্তু আলাদা আলাদা ভাষা আছে। যেমন ফেসবুকে আমরা পোস্ট করি, ওকে, আর টুইটারের ভাষায় সেটাকে টুইট বলা হয়। সো এটা নিয়ে অবাক হওয়ার মতো কিছু নেই। সো অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা থাকে, যদি আপনার কোনো পুরাতন অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে যেটা আপনার ট্রাফিক আছে, আপনার ফলোয়ার আছে, আপনি সেই অ্যাকাউন্টটা কিন্তু কাস্টমাইজ করে আপনি অফার প্রমোট করতে পারেন। আর আপনি যদি বলেন না আমি ওই অ্যাকাউন্টটা আছে ওইটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, ওকে ফাইন, আপনি এখানে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করুন, ক্রিয়েট করে দেন করুন। যদি আপনাদের এক্সট্রা কোনো অ্যাকাউন্ট না থাকে, সো যদি এক্সট্রা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার লগ ইনে ক্লিক করে আপনাদের মেইল অর পাসওয়ার্ড বা ফোন নাম্বার অর পাসওয়ার্ড দিয়ে আপনারা ডিরেক্ট লগ ইন করে কাজ করতে পারে। আর যদি তা না থাকে আপনারা ক্লিক করবেন কিসে, আপনারা ক্লিক করবেন সাইন আপে। ওকে, সো আমরা সাইন আপে ক্লিক করলাম, তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। সো আমাদের ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট আসার পর, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেই ফেজটা আসার পর আমাদের সামনে ফার্স্ট অপশন হচ্ছে নাম। নামের ওখানে একটু কর্নারে ফলো করলে আপনারা দেখতে পারবেন এখানে জিরো অ্যাবলিক 50 দেওয়া আছে। সো এই 50টা কিসে? আপনারা এখানে নাম ইউজ করবেন। সো সেই বিজনেস নামটা কিন্তু হতে হবে আপনার 50 ক্যারেক্টারের ভিতরে, এটা কিন্তু টুইটার উল্লেখ করে দিছে। আপনি যদি 50 ক্যারেক্টারের বেশি দিয়ে দেন তারা কিন্তু এই নামটা নিবে না। সো এটা আপনাদের মাথায় রেখে নামটা দিতে হবে অবভিয়াসলি। আর কেউ কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় 30 থেকে 35 ওয়ার্ডের বেশি কেউ ইউজ করে না যদি সে পাগল না হয়। সো তাহলে শুরুতে আপনি একটা নাম লিখে নেবেন, যে নামটা আপনি কাজ করতে, যে নামটা আপনি দিতে চাচ্ছেন। এবার আমাদের প্রশ্ন আসে, বিজনেস অ্যাকাউন্টে আমরা কী নাম দিব? আমরা কি আমাদের নাম দিব নাকি আমাদের প্রিয় কোনো জিনিসের নাম দিব? না, আপনারা এগুলো দিবেন না। আপনারা দিবেন এখানে আপনি যে প্রোডাক্ট বা যে অফারগুলো নিয়ে কাজ করবেন, যে অফারগুলো আপনি প্রমোট করবেন, সেই অফার অনুযায়ী আপনার নাম দিতে হবে। সো এটা আপনার একটু ভেবে দিতে হবে, কারণ আপনি যদি গিফট কার্ড মনে করেন, আপনি যদি গিফট কার্ডের অফার মার্কেটিং বা প্রমোট করতে চান তাহলে আপনাকে এখানে গিফট কার্ড বেজ একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যদি মনে করেন আমি হেলথের প্রোডাক্ট মার্কেটিং করব, তাহলে আপনাকে হেলথ রিলেটেড একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যেটা সম্পূর্ণ হবে বিজনেস অ্যাকাউন্ট, তাও হেলথ রিলেটেড। ওকে, আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম যেটা ছিল পার্সোনাল টুইটার অ্যাকাউন্ট আমরা কীভাবে ক্রিয়েট করব। সো সেই ভিডিওটা যদি কেউ পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট না করতে পারেন, সো নিচে গিয়ে দেখে আসবেন, আমার চ্যানেলের নিচে আছে। আর যদি পারেন তাহলে তো হয়ে গেছে। যে অ্যাকাউন্টটা ছিল আমাদের নামে, অবভিয়াসলি আমরা পার্সোনাল অ্যাকাউন্ট সেটা হবে আমাদের নামে। সো এখন একটা কথা বলতে চাই, আমরা সোশ্যাল মিডিয়াগুলোকে আমাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করে থাকি, কিন্তু সোশ্যাল মিডিয়াগুলো ব্যক্তিগত অ্যাকাউন্টের পাশাপাশি আরেকটা যেটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। আমরা জানি যে সমস্ত বিজনেস অনলাইনে হয়ে থাকে আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়ে থাকে, কেননা এই সোশ্যাল মিডিয়াতে সর্বোচ্চ ট্রাফিক পাওয়া যায়। আর আমাদের কাজই হচ্ছে ট্রাফিকদেরকে নিয়ে, আপনি ট্রাফিকদেরকে নিয়ে খেলাধুলা করবেন। কেন এই কথাটা কেন বললাম যে ট্রাফিকদেরকে নিয়ে খেলাধুলা করবেন, কারণটা হচ্ছে আপনি ট্রাফিকদেরকে যেভাবে নিয়ে যাবেন, যে অফারগুলোতে নিয়ে যাবেন, আপনার ট্রাফিক যদি সেই অফারগুলোকে লাইক করে আপনার ট্রাফিক কিন্তু সে অবস্থাতেই আপনার সাথে থাকবে। সো আপনার এটা বলা যায় আপনি ট্রাফিকদেরকে নিয়ে খেলা করবেন। ওকে, আপনি যত বেশি ট্রাফিক জেনারেট করতে পারবেন আপনার প্রোডাক্ট তত বেশি সেল হবে। অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ট্রাফিকের উপরে, ঠিক আছে? তো এখন এখান থেকে আমরা একটা নাম দিব, যেহেতু আমি দেখাচ্ছি গিফট কার্ড বেস সিপি গিফট থেকে অফার নিয়ে এখানে কীভাবে মার্কেটিং করব। এখানে যে সিপি গিফট থেকে দেখাচ্ছি মানে এই না আপনি শুধু সিপি গিফট থেকে মার্কেটিং করবেন, আপনি আলিবাবার প্রোডাক্ট আছে, অ্যামাজনের প্রোডাক্ট মার্কেটিং করতে পারবেন, আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট মার্কেটিং করতে পারবেন। সো একটা নিয়ে পড়ে থাকবেন এটা না। আর এখানে মজার একটা ব্যাপার হচ্ছে টুইটারে কিন্তু হিউজ পরিমাণে ইউএসএ ট্রাফিক পাওয়া যায়, প্রায় এখানে 65 থেকে 75% ইউএসএ ট্রাফিক। সো যারা ইউএসএ বেস কান্ট্রি নিয়ে কাজ করতে চান, যারা ওয়েস্টার্ন বেস কান্ট্রি নিয়ে কাজ করতে চান, তাদের জন্য
টুইটার হতে পারে বেস্ট একটা সোশ্যাল মিডিয়া প্রমোশনের জন্য। এখানে আমরা একটা বিজনেস বেস নাম দিব। এখানে আমরা যেহেতু গিফট কার্ড নিয়ে কাজ করব, সাপোজ আমরা লিখলাম, এখানে আমরা দিব ইউএসএ গিফট কার্ড, ইউএসএ গিফট কার্ড আমরা একটা নাম দিয়ে দিলাম। সো আপনারাও এরকম কিছু এরকম একটা কান্ট্রি বেস নাম দিয়ে দিবেন। আমি এখানে ইউএসএ বেস করতে চাচ্ছি, সেই কারণে ফার্স্টলি ইউএসএ আমি বসাই দিলাম। আমি চাচ্ছি এখানে ইউএসএ ট্রাফিকগুলো আসুক, আমি অন্য কান্ট্রির ট্রাফিক চাচ্ছি না। যখন তারা দেখবে ইউএসএ কার্ড, ইউএসএ গিফট কার্ড দেখবে, তখন একটা ইউএসএর মানুষ মনে করবে যে এখানে ইউএসএর গিফট কার্ডগুলোই পাবো, অন্য কোনো কান্ট্রির না। তাদের ঘুরতে হবে না, তারা আপনার প্রোফাইলে গেলে ইউএসএর গিফট কার্ডের অফারগুলো পেয়ে যাচ্ছে। আর এখানে যেটা হচ্ছে সিপিএ গ্রিপের যে অফারগুলো আছে সেগুলো কিন্তু ইউএসএর অফার বেশি থাকে গিফট কার্ড, কিন্তু ইউএসএর তো সবচেয়ে বেশি প্রোভাইড করা হয়ে থাকে সেটা গিফট কার্ড। ওকে, এটা কিন্তু মাথায় রাখবেন। অন্যান্য কান্ট্রির জন্য গিফট কার্ড বা অন্যান্য অফারগুলো আছে সেগুলো নিয়েও আপনি কাজ করতে পারেন, কিন্তু সবচেয়ে বেশি গিফট কার্ড চলে ইউএসএতে। কোনো সমস্যা নেই যদি আপনি অন্য অফারগুলো নিয়ে অন্য কান্ট্রিতে কাজ করেন। এখন অনেকে বলতে পারেন গিফট কার্ড দিয়ে কী হয়। সাপোজ আমি বাংলাদেশের একটি এক্সাম্পল দিই। মনে করেন আপনি স্বপ্নতে, যেহেতু স্বপ্ন এখন খুব একটা কমন যেটা পরিচিত হয়ে গেছে, সো আপনি স্বপ্নতে শপিং করতে গেছেন, সেখানে অফার দিছে আপনি যদি 5,000 টাকার শপিং করেন তাহলে আপনি 1,000 টাকার একটা গিফট কার্ড বা গিফট ভাউচার পাবেন। এটা আপনি কিন্তু বাড়িতে আনতে পারবেন না, গিফট কার্ড বা গিফট ভাউচারটা। ওকে, আপনি ওই গিফট কার্ড বা গিফট ভাউচারটা স্বপ্নতেই দিয়ে ওই সমপরিমাণ টাকার প্রোডাক্ট নিতে পারবেন। আর ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে সবচেয়ে বেশি গিফট কার্ড ইউজ করা হয় ব্ল্যাক ফ্রাইডেতে। সো বাংলাদেশি এক্সাম্পল দিয়ে আই হোপ আপনারা বুঝে গেছেন। সো ব্ল্যাক ফ্রাইডে কি, এটা নিয়ে আর কিছু বলার নেই, কারণ আপনার সবারই আইডিয়া আছে। ব্ল্যাক ফ্রাইডে সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে, কম থাক বা বেশি থাক, ব্ল্যাক আমরা বাংলাদেশে বড়দের হিসাবে যেটা চিনি সেটাই ব্ল্যাক ফ্রাইডে। বাইরের কান্ট্রিগুলোতে সবচেয়ে বেশি রেস্টুরেন্টে গিফট কার্ড প্রোভাইড করা হয় বা ব্যবহার করা হয়ে থাকে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে। ওদের প্রতিটা শোরুম, প্রতিটা রেস্টুরেন্ট, ওদের প্রতিটা লেআউটে হিউজ পরিমাণে অফার চলে গিফট কার্ডের। আর সেই সময়টাতে গিফট কার্ডের বেশি ব্যবহার করা হয়, সেই দিনগুলোতে খাবার প্রায় উন্মুক্ত করে দেওয়া হয়। যাই হোক, দেখবেন প্রায় একটা কিনলে দুইটা ফ্রি দিয়ে দেয়, বাই ওয়ান গেট টু ফ্রি। তো এখানে যাই হোক, আমরা ইউএসএ গিফট কার্ড দিব। এখানে আমাদের মোবাইল নাম্বার দিতে হবে, তো চাইলে আপনি এখানে ইমেইলটাও ব্যবহার করতে পারেন। তো মেইলটা ব্যবহার করলে সেকেন্ড টাইম আপনাদের মোবাইল নাম্বারটা কিন্তু মাস্ট বি ব্যবহার করতে হবে। দেন একটা মোবাইল নাম্বারে আপনি কিন্তু চাইলে 2 থেকে 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো আমি সাজেস্ট করবো আপনাদের 2 থেকে 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। আপনি একটা নাম্বার থেকে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কারণ এটা যেহেতু আপনি আপনার বিজনেস অ্যাকাউন্ট হিসাবে করতেছেন, সো এটা আপনার কাজে লাগবে। সো আমার মতে এটা না করাটাই বেটার, আপনি একটা দিয়ে একটা খুলবেন। সো আমরা অ্যাকাউন্ট করাটা বেটার। দেন নেক্সট ভেরিফিকেশন। সো আমরা এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। সো আমি আমার পার্সোনাল নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বারটা দেওয়ার পর এখানে থার্ড অপশনে আছে আপনার জন্ম তারিখ। এটা আপনার কোন জন্ম তারিখ দিবেন, অবভিয়াসলি আপনার যদি এনআইডি কার্ড হয়ে থাকে, সো আপনি এনআইডি কার্ডের বয়সটা এখানে দিয়ে দিবেন যেটা আছে। সো আমি আমার মেইন বয়সটাই দিচ্ছি। ওকে, সো আপনি আপনাদের যে রিয়েল বার্থডেটটা সেই বার্থডেটাই দিয়ে নেবেন। ওকে, দ্যাট লাইক নিজের বার্থডে দেওয়াটাই বেটার, তাই না? সো আপনার নিজের বার্থডেটা দিয়ে নেবেন। সো আমি আমার বার্থডেটা দিয়ে দিলাম। দেন দেখুন এখানে যে টিকম্যাকটা ছিল, সো আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, 2021। সো আপনি যদি এখানে আপনাদের বয়সটা সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনাদের এখানে নিবে না। সো এটা একটু মাথায় রেখে আপনাদের করতে হবে। দেন এখানে নেক্সট যে এখন সবুজ হয়ে গেছে সেটা কিন্তু সবুজ ছিল না, সেটা কিন্তু সাদা
অর্থাৎ হোয়াইট ছিল, বিকজ আমরা যখন এই তিনটা অপশন ফিল আপ করেছি তখন কিন্তু আমাদের সামনে এরকম সবুজ হয়ে গেছে। সো আমরা নেক্সট করে দিলাম, সো আমরা নেক্সট করে দিব, নেক্সট নেক্সট নেক্সট। সো আমরা ওকে, এখন আমাদের ফোনে দেখুন ভেরিফিকেশন কোডটা আসবে, সো আমাদের এখন ভেরিফিকেশনের কোডটার জন্য একটু ওয়েট করতে হবে। আপনারা এমন একটা নাম্বার ইউজ করবেন যে নাম্বারে আপনার কোড যাওয়ার সাথে সাথে আপনি এখানে বসাইতে পারবেন। আপনি যদি এখানে ভেরিফিকেশন কোডটা না বসান তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন না। সো আপনাদের কাছে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা বসাই দেবেন। ওকে, সো আমি এখন আমার ভেরিফিকেশন কোডটা দিচ্ছি 5950। আমাদের ভেরিফিকেশন কোডটা কিন্তু 6 ডিজিটের ভেরিফিকেশন কোডটা দেওয়া কমপ্লিট, যেটা গিয়েছিলো আমাদের এই নাম্বারে। সো আমরা এখানে নেক্সটে ক্লিক করে দিব। দেন আমাদের এবার অপশন আসতেছে পাসওয়ার্ড, দেখুন আমরা নেক্সটে ক্লিক করতেছি হচ্ছে না। সো আমাদেরকে এখন একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, কারণ আপনার পাসওয়ার্ড যদি স্ট্রং না হয়, আপনার যদি বিজনেসে ভালো রেসপন্স থাকে, ভালো ট্রাফিক থাকে, আপনার অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে যায় তখন একটু কষ্ট। সো আপনাদের কাছে যাতে একটু পাসওয়ার্ডটা স্ট্রং হয় সো আপনারা সেই রকমই দিবেন। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, আপনারা এমন একটা, আমি আমার পাসওয়ার্ডটা ইউজ করি তারপর আমি বলতেছি। সো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। এবার আপনারা পাসওয়ার্ডটা কীভাবে ইউজ করবেন, আপনারা এলিমেন্টগুলো ইউজ করবেন, দেন আপনারা স্মল লেটার, ক্যাপিটাল লেটার, দেন আপনারা নাম্বার, নাম্বার, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এলিমেন্ট, এই সবগুলো মিলাইয়া আপনারা সুন্দরভাবে একটা পাসওয়ার্ড রেডি করে নেবেন যাতে আপনাদের পাসওয়ার্ডটা স্ট্রং হয়। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিছি, এখন নেক্সট করলাম। সো এখন সেভ চাচ্ছে, আমরা এখানে সেভ করে দিলাম। ওকে, আমরা ইয়েস করে দিই। সো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি, আমাদের এখন প্রয়োজন হচ্ছে না। দেন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন এখানে চাচ্ছে একটা লোগো, আপলোড ইট নাও। আপনারা চাইলে এখান থেকে স্কিপ করতে পারেন, সো আমরা স্কিপ করতেছি না। সো আমরা এখান থেকে নিউ একটা ট্যাব নিয়ে নিব। নিউ একটা ট্যাব নিয়ে আমরা গুগলে যাব। আমরা এখানে সার্চ দিব গিফট, গিফট কার্ড, গিফট কার্ড লোগো লিখে সার্চ দিব। সো আমাদের সামনে সরি একটু গলার সমস্যা। সো এখানে কিন্তু হিউজ পরিমাণে গিফট কার্ডের লোগো চলে আসছে। আপনারা এখন যে লোগোটা ভালো লাগবে আপনারা সেই লোগোটাই নিয়ে নেবেন। ওকে, সো দেখি কোন লোগোটা নেওয়া যায়, আপনারা একটু ভালোভাবে খুঁজে দেন, তারপর আপনারা এখান থেকে লোগোটা নেবেন যাতে আপনার প্রোফাইলটা অনেক ভালো হয়। আর যদি আপনার প্রোফাইলটা ভালো হয় তাহলে অডিয়েন্স অবভিয়াসলি আসবে, আর প্রোফাইলটা যদি খারাপ হয় তাহলে অডিয়েন্স দৌড় মারবে ভাই। এটা একটু মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে। কোথায় গেল লোগো? লোগোই তো খুঁজে পাচ্ছি না, এমনিতে খুঁজতে আসলে ঠিকই, আপনাদের সাথে করে নিয়ে খুঁজতেছি তো তাই আর খুঁজে পাচ্ছি। সো আমরা এই লোগোতে চলে গেলাম, আমরা একটু এই লোগোর ভিতরেও কিন্তু আমরা লোগো পাবো। সো আমাদের রেড লোগোটা ভালো লাগতেছে, এটা কিন্তু গিফট কার্ডের লোগো। ওকে, এই লোগোটা কেমন, সো আমরা এই লোগোটা একটু নিয়ে নিই। এখন তো আর এত ফটোশপ থেকে করার সময় নেই। সো সো আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা এখান থেকে লোগো না নিয়ে আপনারা লোগোটা কী করবেন, ফটোশপ দিয়ে আপনারা সুন্দরভাবে তৈরি করে নেবেন। এটা পিএনজি ফাইল হয়েছে, সরি এটা পিএনজি, পিএনজি ওকে ব্যাপার না, যে পিএনজি করে নেবেন। সো আমরা এখন টুইটারে আবার ব্যাক চলে আসলাম। সো এখন আমরা প্রোফাইলে ক্লিক করবো, দেন আমরা এখান থেকে ডিরেক্ট ডাউনলোডে চলে গিয়ে আইকনটা সিলেক্ট করে ওপেন করে দিব। সো এটা দেখুন চাচ্ছে এটা আমরা জুম করবো কি না। নো, আমরা কোনো জুম করবো না, যেমন আছে এমনই, আপনারা চাইলে জুমও করতে করে দিতে পারেন। সো আমরা অ্যাপ্লাই করে দিছি,
দেন আমাদের সামনে এখন একটা অপশন চলে আসছে, সেটা হচ্ছে নেক্সট। সো আমরা নেক্সট করে দিলাম। দেন এখানে আপনার চাচ্ছে ডেসক্রাইব ইওর সেলফ। সো এখানে আপনাদের একটা ডেসক্রিপশন লিখতে হবে, যেটা হতে হবে 160 ক্যারেক্টারের মধ্যে। তো এই যে ডেসক্রিপশনটা লিখবেন, সেই ডেসক্রিপশনটা নোটপ্যাডে উপরে লিখবেন, যেখান থেকে আপনি কপি করে আগে কপি করে লিখে রাখবেন, যেটা পরে কপি করে বসিয়ে দিতে পারেন। তো এই ডেসক্রিপশন লেখার পাশাপাশি আমরা কিওয়ার্ড ব্যবহার করব। যখন আমরা ইউএসএর হয়ে কাজ করব, তখন আমাদের কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, কারণ এটা জানি যদি আপনি এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেন, সরি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ব্যবহার না করেন, যদি আপনি অন্য কোনো কান্ট্রির অ্যাকাউন্ট তৈরি করেন, সাপোজ জার্মানি বা ইতালির জন্য, তখন নাম বা ডেসক্রিপশনের জায়গায় ওই কান্ট্রির ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে হবে। আমি আগেই বলছি আপনাদের যে কান্ট্রি বেস কিন্তু আপনাদের মার্কেটিং করতে হবে। সো এই ডেসক্রিপশনে আমরা কিওয়ার্ডগুলো ব্যবহার করব। সো আমরা কিওয়ার্ডগুলো নিব। সো কিওয়ার্ড নেওয়ার জন্য আপনি একটা কাজ করতে পারেন। সো আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা এখন আমরা এখান থেকে চলে যাব, আমরা এখানে আরেকটা ট্যাব নিয়ে নিব। আমরা এখানে এখন এটা কিওয়ার্ড রিসার্চের জন্য একটা ভালো একটা সাইট হচ্ছে উবার সাজেস্ট। ওকে, আমরা উবার লিখলাম। দেখুন এখানে নিচে চলে আসছে উবার সাজেস্ট, আমরা উবার সাজেস্টে চলে গেলাম। ওকে, দেন উবার সাজেস্টে আমরা চলে আসছি, আমরা এটা অ্যালাউ করে দিব। ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট, ওকে, আমরা এখান থেকে একটা ইউআরএল দিয়ে দিই। ইউআরএল কি দিব, ইউআরএল দিয়ে দিই একটা। আপনার ওয়েবসাইটে যে ইউআরএলটা বা আপনার চ্যানেলে যে ইউআরএলটা আপনারা দিয়ে দিবেন। সো আমি একটা আমারটা দিয়ে দিলাম, বিগিনার, আমরা অতটা অ্যাডভান্স না। ডু ইউ নো হাউ কোড অ্যাক্সেস ইউর ডেভেলপার টু চেঞ্জ ইউর ওয়েবসাইট, নো। হাউ টু মেনি ব্লগ পোস্ট আর প্রোডাক্ট পার মান্থ, জিরো থেকে টু। সো একটু ওয়েট করেন, সরি ওটা আমার যথা চলে গেছি। সো আমরা কিন্তু উবার সাজেস্টে চলে আসছি। সো আপনারা উবার সাজেস্টের জন্য এখানে দেখুন ফার্স্টলি আছে ইন্টার এ ডোমেইন নেম অর কিওয়ার্ড। সো আমরা এখানে সার্চ বারে সার্চ করব গিফট কার্ড, আমরা এখানে সার্চ করলাম গিফট কার্ড। দেন এখানে আমরা কান্ট্রিটা সিলেক্ট করে নিব। সো ইংলিশ ইউনাইটেড স্টেট এখানে আছে। ওকে, দেন আমরা সার্চ করে দিই। সো আমাদের একটু ওয়েট করতে হবে। সো আমরা কোনো কিওয়ার্ড ইউজ করার আগে আমরা সাধারণত এখানে আমরা এখানে রিসার্চ করে নিব। সো আমরা যদি রিসার্চ করি, তাহলে আমাদের কী হবে, আমাদের ওই যে কান্ট্রিটার, ওই কান্ট্রিটার আমরা কিওয়ার্ডগুলো পাচ্ছি। সো তখন আমাদের কিন্তু ভালো একটা ট্রাফিক জেনারেট করতে পারবো, কারণ আমাদের প্রয়োজন ট্রাফিক। ওকে, এটা একটু মাথায় রেখে কাজ করতে হবে। সো হ্যাঁ আন্ডারস্ক, সো এখানে একটু দেখুন এই গিফট কার্ড যেটা আছে, এই গিফট কার্ড লেখে সার্চ ভলিউমটা আপনি একটু যদি ফলো আপ করেন 60,500, 60,500, ওকে 60,500, এটা একটাবার ভাবছেন যে কত সার্চ হয়, হাই কস্ট পার ক্লিক সিপিসি $5, পেইড ডিফিকাল্টি 100, এসইও ডিফিকাল্টি 73। সো আপনি একটু ভাবুন যে এটা কত পরিমাণে সার্চ হয়, 7 ডেজ ট্রায়ালে দেখুন, এটা ফোন অ্যান্ড ডেস্কটপ দুইটা থেকে সার্চ হয়। দেখুন এখানে কিওয়ার্ড কিন্তু আছে, ওকে, হিউজ পরিমাণে কিওয়ার্ড আছে। সো আমরা এখান থেকে কিওয়ার্ডগুলো নিব। সো আমরা এখান থেকে
কন্ট্রোল সি মেরে নিলাম, দেন আমরা কিওয়ার্ড ইউজ করার আগে কিন্তু আমরা হ্যাশট্যাগ ইউজ করব। ওরে শিট 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 শিট, সরি 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 সরি, এই হয় নাই ওভার সাজেস্ট ওভার কোথায় গেল, ওয়েট ওয়েট এই যে দেখুন। সো আমরা এখান থেকে কপি করে নিচ্ছি কি বিলের গিফট কার্ড অ্যামাজন, তো আমি সার্চ করি নাই ভাই, আমি সার্চ করছি গিফট কার্ড। গিফট কার্ড অ্যামাজন লেখে সবচেয়ে বেশি সার্চ হয়, সো এটা আপনারা একটু মাথায় রাখবেন। তো আমরা এখানে এইভাবে লিখি, অসুবিধা হচ্ছে আমাদের। সো আমরা লিখলাম গিফট, সো আমরা এখন কি করব, আমরা স্পেস দিব না, স্পেস দিব না, আমরা এটা ইউজ করব গিফট কার্ড, দেন স্পেস আবার হ্যাশট্যাগ, আমরা আবার চলে যাব উবার সাজেস্ট। দেখুন এখানে আমরা যদি একটু চেঞ্জ করি, অ্যামাজন লিখলাম আমরা, অ্যামাজন লেখার পর দেখুন গিফট কার্ড অ্যামাজন, এটার সার্চ ভলিউমটা যদি আপনি একটু দেখেন, এটার সার্চ ভলিউমটা অনেকটা বেশি, এটা ওয়েট গিফট কার্ড অ্যামাজন। সো আমরা আবার লিখলাম গিফট আন্ডারস্কোর কার্ড অ্যামাজন। আরে ভাই কি হইতাছে আজকে আমার সাথে, সরি। স্পেস আবার হ্যাশট্যাগ, দেন আমরা আবার উবার সার্চে চলে যাব, অ্যামাজন ই গিফট কার্ড, অ্যামাজন গিফট কার্ড কোড। সো আপনারা কিন্তু একটু দেখে দেখে লিখবেন, দেখে দেখে কপি করে নেবেন, অ্যামাজন গিফট কার্ড কোড। সো এটাও সার্চ ভালোই হয়, অ্যামাজন আন্ডারস্কোর গিফট আবার আন্ডারস্কোর গিফট কার্ড আন্ডারস্কোর কোড স্পেস হ্যাশট্যাগ। সো আন্ডারস্কোর কিন্তু আপনারা মাস্ট বি ইউজ করবেন, সো সার্চ ভলিউমটা একটু খেয়াল করে আপনারা এখানে সার্চ করবে, সরি কপি করে নেবেন, যেটা একটু বেশি সেটা নেবেন। গিফট কার্ড অ্যামাজন কোড এটা একটু বেশি ছিল, 18,000 ছিল, এই জন্য আমরা নিয়ে নিয়েছি। সো এটাও ভালো হয়, দেখুন গিফট কার্ড অ্যামাজন বাই আমরা ইউজ করলাম, গিফট গিফট কার্ড অ্যামাজন গিফট কার্ড অ্যামাজন পাই। আমরা আরেকটা দিতে পারি ইউএসএ গিফট। সো আমরা কিন্তু ডেসক্রিপশনে ট্যাগ ইউজ করলাম, দেন আপনি যে চুজগুলো, সরি আপনি পিন্টার টুইটে যে নিশগুলো চুজ করেছিলাম সেই অনুযায়ী আপনি এই নিশগুলো চুজ করতে পারেন, সেটা হচ্ছে পরে অপশন। সো আমরা নেক্সট করে দিলাম। সো দেখুন হোয়াট হ্যাপেন টু মেক ইউর সেফ পসিবিলিটি, ইউ আর নট এ রোবট। সো এখানে একটা প্রবলেম আপনারা ফার্স্ট অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন তখন আপনারা ফেস করবেন। দেখুন এখানে কী লেখছে, টু মেক শিওর টুইটার ইজ অ্যাজ সেফ অ্যাজ পসিবল উই মাইট অকেশনালি টু ভেরিফাই ইউ নট এ রোবট টু গেট ব্যাক ইউর টুইটস অ্যান্ড স্টার্টস টু ভেরিফাই ইউর রিয়েলি হিউম্যান। আমি মানুষ কিনে সেটা আবার পরীক্ষা দিতে হবে ভাই। এটা কিন্তু আপনারা যখন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনারা এটা ফেস করবেন। সো আপনারা এটাই ক্লিক করে দিবেন, আপনি রোবট কিনা ট্র্যাক্টরের ইমেজগুলো এখান থেকে চুজ করবেন। সো আমাদের ট্র্যাক্টরের ইমেজ চুজ করা কমপ্লিট, দেন আমরা ভেরিফাই ক্লিক করে দেবো, দেন এখানে চলে আসছে আই এম নট ইন রোবট টিক ম্যাক, দেন কন্টিনিউ। দেখুন এখানে কিন্তু চলে আসছে ইউ ক্যান নাও সেভ, এটা আপনার পরে নেবেন, এত টাইম লেভিট একটু লং হয়ে যাবে। কন্টিনিউ টু টুইটারে আমরা ক্লিক করে দিলাম, ওরে আবার বাইও, ওকে সরি আমি আবার ডিসক্রিপশনটা লিখে নিই।
আমরা এখন সরি সো আমরা এখন নেক্সট করে দিব, যেহেতু এটা আমাদের হিউম্যান কিনা এটা করার জন্য লেট হয়ে গেছে। সো এখন আমাদেরকে নিচ চুজ করতে হবে। এই নিচটা আমরা কোথা থেকে চুজ করব? আমরা যে আগে যে নিচগুলো চুজ করেছিলাম সেই অনুযায়ী আমরা চুজ করতে পারবো, চুজ না করলেও কোনো প্রবলেম নেই, আমরা স্কিপ করে যাচ্ছি। সো এখান থেকে আপনারা নিচগুলো চুজ করে নেবেন, আমরা স্কিপ করে যাচ্ছি, দেন আমরা নেক্সট করে দিলাম। দেখুন এখানে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা মোটামুটি কমপ্লিট। দেন এখানে যারা টুইটার টপে আছে ফলোয়ারের দিক থেকে ভেরিফাই করা, সো তাদের কিন্তু টিক মার্ক আছে, সো তারা তাদেরকে ফলো করার জন্য সাজেস্ট করা হচ্ছে। সো আমরা করবো না, আমরা নেক্সট করে দিচ্ছি, অ্যালাউ নোটিফিকেশন আমরা করে দিব। ওকে, দেন আমাদের কিন্তু একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। আমরা এখন কী করবো, আমাদের কাজ হচ্ছে এখন টুইটার অ্যাকাউন্টটাকে আমরা কীভাবে কাস্টমাইজ করব। সো আমাদের সেকেন্ড অপশন যেটা বলেছিলাম, চারটা অপশন আছে, সেকেন্ড অপশন হচ্ছে আমরা টুইটারটাকে কীভাবে কাস্টমাইজ করব। সো তার জন্য আপনার প্রোফাইলটাতে আপনি ক্লিক করেন। সো এখানে দেখুন প্রোফাইলের একটা লোগো আছে, দেন লেখা রয়েছে প্রোফাইল। সো প্রোফাইলে ক্লিক করবেন। এই প্রোফাইলে আসার পর আপনার শুরুতেই আমাদের লোগোটা আছে, যে লোগোটা আমরা দিয়েছিলাম সেই লোগোটা আছে। এখন কিন্তু ব্যানার দেয়া নেই, দেখুন ব্যানারে কিন্তু সাদা রয়েছে। সো এখন আমাদের ব্যানার দিতে হবে, সুন্দর একটা ব্যানার দিতে হবে। আমরা সাধারণত জানি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার জন্য একটা হাইট ওয়েথের পরিমাণ দেয়া, পরিমাপ করে দেয়া থাকে। যখন আমরা লোগো দিব, ব্যানার দিব, সবটার জন্যই কিন্তু আলাদা আলাদা সাইজ দেওয়া থাকে। সো সেই সাইজ অনুযায়ী না হলে কিন্তু এখানে সেই ওয়েবসাইটটা নিবে না। এটা সাধারণত আপনার ফটোশপ দিয়ে করে থাকি, কারণ আমরা ফটোশপ দিয়ে করে থাকি কারণ আমাদের কাছে হিউজ পরিমাণে টাইম থাকে। আমি সাজেস্ট করব আপনারা ফটোশপ দিয়ে করেন। সো অনেকে ফটোশপ ব্যবহার করতে পারেন না, তাদেরকে আমি সহজে একটা ওয়ে দেখাবো যা এর আগেও ভিডিওতে দেয়া আছে। আমরা কিন্তু ক্যানভা দিয়ে চাইলে যে কোনো ফটো ডিজাইন করতে পারি, যে কোনো ফটো কাস্টমাইজ করতে পারি, যে কোনো ইমেজ আমরা তৈরি করতে পারি ক্যানভা দিয়ে, যেখানে ক্যানভা দিয়ে সঠিক একটা সোশ্যাল মিডিয়ার কভার ফটো বা লোগো কমাতে সরি বানাতে সাজেস্ট করবে ক্যানভা হবে বেস্ট। গো টু ক্যানভা গাইস। উবার সাজেস্ট আমরা কেটে দিচ্ছি, আমাদের উবার সাজেস্টের প্রয়োজন নেই। সো আমরা এখানে সার্চ করব ক্যানভা, আমরা ক্যানভা যদি লগ ইনটা দিয়ে দিই সো আমরা কিন্তু সরাসরি চলে আসবো। সো ক্যানভা লগ ইন, আমরা ক্যানভা লগ ইনে ক্লিক করলাম। সো আমরা এখানে ক্লিক করব লগ ইনে। সো এখানে একটা সরি 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 সাইন আপে ক্লিক করে দিব, সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ গুগল দিয়ে দিলেই বেটার। দেন আমাদের যেহেতু করা ছিল, আপনাদের তাছাড়া আপনাদের যে গুগলটা সেভ করা আছে ওইটা নিয়ে নিবে বা আপনাদের যে কোনো একটা কিছু দিতে হবে। সো আমরা এটা ক্রস করে দেবো, এটা আমাদের প্রয়োজন নেই। আপনারা চাইলে টেম্প মেইল থেকে মেইলটা নিতে পারেন। এখানে মজার একটা বিষয় দেখেন, এখানে আমাদের যে মেইল আছে চাইলে কিন্তু আমরা সেই মেইলটাকে চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে টেম্প মেইলে। টেম্প মেইলটা আপনারা এখান থেকে ইউজ করতে পারেন, সেটা আমরা এখানে যদি সার্চ করি টেম্প মেইল, ওয়েট আমরা এখানে টেম্প মেইল সার্চ করলাম, ডিজেবল অর্থাৎ টেম্প মেইল টেম্পোরারি মেইল কী সময়ের জন্য। সো দেখুন না এখানে একটা মেইল শো করবে, যেটার কারণে একটু প্রবলেম হচ্ছে লোডিং। সো আমাদেরকে একটু ওয়েট করতে হবে। সো দেখুন এখানে একটা মেইল আছে, পে ওয়েট সরি কি যেন মেইল আমি পড়তে পারতেছি না। দেন আপনারা চাইলে এখান থেকে চেঞ্জও করতে পারেন, সেটা হচ্ছে কি এই যে ডিলিট নামে অপশন আছে, ডিলিট আপনারা ক্লিক করেন। এখন লোডিং হচ্ছে। সো এবার ঠিক আছে ফারিমা, সো আপনারা কিন্তু এখান থেকে ইউজ করতে পারেন, দেখুন কপি করে আপনারা এখান থেকে করতে পারেন। সো আমি করলাম না, আমি আমার মেইল দিয়ে করে ফেললাম। সো ক্যানভাতে চলে আসার পর আমরা টাইপ করব টুইটার কভার ফটো সার্চ, টুইটার প্রোফাইল, আমরা টুইটার লিখলাম, টুইটার সেই
আমাদের টুইটারে কাভার ফটোর প্রয়োজন, টুইটার কাভার ফটো, ওকে। দেন আমরা ইন্টার প্রেস করে দিব, কারণ আমাদের কাভার পিকচারের প্রয়োজন। সো আমাদের একটু অ্যাড করতে হবে, আমরা এখান থেকেও করতে পারি। আমরা এখানে ক্রিয়েট ডিজাইন লেখা রয়েছে, এখানে যদি আমরা টুইটার লিখি KWI, আমরা সরি আমরা এখানে টুইটার লেখে যদি আমরা স্পেস দিই, দেখুন টুইটারে এখানে টুইটার অ্যাড শো করতেছে, টুইটার হিডার, টুইটার পোস্ট আছে, দেন টুইটারের মানে এভরিথিং যা যা লাগে সব কিছু কিন্তু এখানে রয়েছে। সো আপনারা এখান থেকে টুইটার, আমি টুইটার কাভার লিখলাম, টুইটার কাভারে আসে নাই। সো টুইটার আমরা কাভার, টুইটার কাভার ফটো লিখে ইন্টার প্রেস করব। প্রবলেমটাকে আমি তো এইটাই বুঝতেছি, সরি গাইস, আজকে অনেকটা প্রবলেম করতেছে আমার সাথে, আমি বুঝতেছি না যে আমার কি হইছে আজকে। সো আমরা টুইটার কাভার ফটোতে চলে আসছি, দেন আমরা এখন একটা ইমেজ নিব, ওকে। দেন আমরা এই ইমেজটাই সেভ, ও সরি সেভ করাই তো আছে। দেন আমরা এখান থেকে দেখো আমাদের এখানে অনেক কিছু কিন্তু শো করতেছে। সো আমরা যদি এখান থেকে এইটা নিই, এটা কি ফ্রি না পেইড, এখানে কিন্তু পেইড অ্যান্ড ফ্রি দুইটাই, দুই দুইটা সেক্টর আছে। সো দেখো এখানে পিকচার একটা সাইড আছে, এটাই আমরা খুঁজতেছিলাম। সো আমাদের এটারই প্রয়োজন। দেন আমরা এখানে আপলোড ফটো, দেন ডিভাইসে চলে যাব, এখান থেকে এটা সিলেক্ট করে ওপেন করে দিই। এখানে আপলোড হয়ে গেছে, এটা আমরা এই ফটোতে ক্লিক করে দিয়ে এখানে জাস্ট ছেড়ে দিলাম, দেখো আমাদের হয়ে গেছে। সো এখন আমরা এগুলো কেটে দিই, সো আমরা এগুলো কেটে দিয়ে একদম ক্লিয়ার করে ফেললাম। সো আমরা এখন লিখব এখানে ইউএসএ, ইউএসএ গিফট, এখন আমরা ইউএসএ, এখন আমরা এখান থেকে সাইজটা বড় করে দিব, আমরা 50 দিয়ে দিই, দেখো ইউএসএ গিফট কার্ড। দেন আমরা এখানে আবার যাব, তোমরা একটু সুন্দর করে তৈরি করে নিও, আমার কাছে এত টাইম নেই কারণ ভিডিও তো অনেক লং হয়ে যাবে। ফ্রি ইউএসএ, ফ্রি ইউএসএ গিফট কার্ড হয় নাই ভাই, আচ্ছা তোমরা এটা করে নিও সুন্দরভাবে, আমি এটা সুন্দরভাবে এখানে বসাই দিলাম। দেন তোমরা যদি চাও এখান থেকে এলিমেন্ট ইউজ করবা, সো দেখো এলিমেন্ট অপশনটা আছে, সো আমরা কিন্তু এখান থেকে এলিমেন্ট ইউজ করতে পারি। সো দেখো আমরা যদি এখানে এটা একটু বসায় দিই, আমরা এটা এখানে বসায় দিলাম, দেন আমাদের তোমরা সুন্দরভাবে ডিজাইন করে সুন্দরভাবে করে নিও, দেন এটা কমপ্লিট। দেন আমরা এখান থেকে ডাউনলোড করব, ডাউনলোড করার জন্য এখানে পিএনজি ফাইল আছে, পিএনজি আমরা করব না, আমরা করবো জেপিজি, সিলেক্ট করে নিয়ে ডাউনলোডে ক্লিক করে দেবো আমরা, ওকে। সো আমাদের কি একটু ওয়েট করতে হবে যে হয়েছে কি না, সেভ, দেন সেভ কমপ্লিট, আমরা এখান থেকে ক্রস করে দিই, আমরা চলে যাব আমাদের জায়গায়। দেন এখানে একটা অপশন রয়েছে এডিট প্রোফাইল, আমরা এডিট প্রোফাইলে ক্লিক করব, এখানে দেখো ফটো দিয়ে দিচ্ছে, দেন আমরা এটা সিলেক্ট করে ওপেন করে দিব। সো আমাদের সিলেক্ট করতে একটু প্রবলেম হয়েছে, দেন আমরা এটাই দিয়ে দিব আপাতত, তোমরা সুন্দরভাবে করে নিও। সো এটা অ্যাপ্লাই করে দিলাম, এখানে বায়া দিতে বলছে, সো আমরা এখানে ফটোটা অ্যাড করে ফেলছি।
দেন পিসি থেকে পিক সিলেক্ট করে ওপেন করে নিবে। এবার আমরা এখান থেকে ব্যানার বা কাভার ছবি লোগো দিলাম, দেন ডেসক্রিপশন দিছে। এবার আমরা বায়োতে কিওয়ার্ড ইউজ করেছি, এবার আমরা বায়োতে আমরা কিওয়ার্ড ইউজ করেছিলাম কিন্তু সেটা একটা সমস্যার কারণে নেই, সো এখানে আমরা দুইটা কিওয়ার্ড ইউজ করে দিচ্ছি। সো তোমরা এখানে নিজের ইচ্ছা মতো কিওয়ার্ড ভালোভাবে সুন্দরভাবে সার্চ করে ওখান থেকে এই উবার সার্চে সার্চ করে নিবা। সো এখন আমরা নিউ একটা এখানে আমাদের অ্যাড করার পালা, এখন আমাদের লোকেশন অ্যাড করার পালা, যেহেতু আমরা ইউএসএ বেস অ্যাকাউন্ট করব, সো আমাদের ইউএসএ বেস লোকেশন দিতে হবে। এখন আমরা নিউ একটা ট্যাব ওপেন করব। সো আমরা ক্যানভাসটা কেটে দিলাম, আমরা নিউ একটা ট্যাব ওপেন করে নিলাম। নিউ একটা ট্যাব ওপেন করা কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমরা এখানে সার্চ করব ইউএসএ সিটি, দেন আমরা ইন্টারফেস করে দিলাম 200 সিটি, দেন আমরা একটা ক্লিক করে দিলাম। দেখো এখানে সিটির অভাব নেই, আমরা এখানে দিলাম নিউ ইয়র্ক সিটি। তোমরা একটু 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 ভালোভাবে খুঁজে দিবা। সো আমার এত ভাই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, সো আমার কিছু খোঁজার প্রয়োজন নাই, অনেক প্যারায় আছি ভাই। সো এখান থেকে আমরা কপি করে নিলাম, নিয়ে আমরা এখানে গিয়ে পেস্ট করে দিব, দেন তার সাথে দিয়ে দিব ইউএসএ। ওকে, সো আমাদের দেওয়া কমপ্লিট। এখন আমাদের ওয়েবসাইটটা চাচ্ছে, সো ওয়েবসাইটটা আমরা কী দিব, আমরা এখানে ওই লিঙ্কটাই দিব। ওকে, সো যে এখন তো সিটি দিয়ে নিলাম, তো তিনটা অপশন কমপ্লিট। কমা দিয়ে এখানে ইউএসএ যোগ করতে হবে, আমরা যে কমা দিয়ে ইউএসএ যোগ করেছি এই ইউএসএ যোগ করতে হবে। ওয়েবসাইট লিঙ্ক চাচ্ছে, সো এখন আপনি সিপি গ্রিপে যে ব্লগটা তৈরি করেছেন সেই ব্লগের লিঙ্কটা দিবেন। তো আপনি না দিলেও প্রবলেম নাই, তবে আমরা দিব। সো নেক্সট ডেট অফ বার্থ যেটা আপনাকে দিতেই হবে। সো আমরা আপনার ধরুন ব্লগে যাওয়ার ভাই অনেকটা লং হয়ে গেছে, সো আমরা এই লিঙ্কটা দিলাম, আপনারা ব্লগের লিঙ্কটা দিয়ে নেবেন। দেন আমাদের ডেট অফ বার্থ যেটা দেওয়াটা আমাদের মাস্ট বি প্রয়োজন, দেন আমরা এটা সেভ করে দিলাম। দেন দেখুন আমাদের ব্যানার লোগো, দেন কমপ্লিট। আমরা এখন সেভে ক্লিক করে দেবো, আমাদের মোটামুটি সব কমপ্লিট। দেন আমরা পেজটাকে একবার রিফ্রেশ করে দেবো। সো আমার কিন্তু সব কিছু আমি জাস্ট পজ করে দিলাম। সো দেখুন এখানে কিন্তু প্রফেশনালি যেরকম যে সাইজটা আছে সেই সাইজটা আমার সরি এখানে ভুলে গেছিলো, দেখেন আমি পরে করে নিয়েছি টুইটার হিডারে। সো হিডার মানেই কাভার ফটো। সো দেখুন এখানে কিন্তু আমাদের করা কমপ্লিট। দেন আমাদের এখানে ব্যানার, প্রোফাইল লোগো, দেন ইউএসএ গিফট কার্ড নেমটা, দেন এখানে ট্যাক্স, অর্থাৎ আমরা যে হ্যাশট্যাগুলো ইউজ করেছি ডেসক্রিপশনে সেগুলো, লোকেশন, লিঙ্ক, সব কিছু আমাদের শো করতেছে। সো আমাদের মোটামুটি কাস্টমাইজ, মোটামুটি বলতে কাস্টমাইজ আমাদের কমপ্লিট। সো এখন আমাদের কাজ হচ্ছে ট্রাফিক জেনারেট করা। সো আমাদের কিন্তু মাস্ট বি ট্রাফিক লাগবে, যদি আমাদের ট্রাফিক না থাকে তাহলে কিন্তু আমরা প্রোডাক্ট সেল করতে পারবো না। সো সোশ্যাল মিডিয়াতে প্রমো প্রোডাক্ট সেলিংয়ের জন্য একমাত্র শর্ত হচ্ছে হিউজ পরিমাণ ট্রাফিক আনা। যে ব্যক্তি যত বেশি ট্রাফিক জেনারেট করতে পারবে সে ব্যক্তি তত বেশি প্রোডাক্ট সেল করতে পারবে। তো এখানে টুইটারে যেটা হচ্ছে, যখন আমরা ট্রাফিক জেনারেট করব তখন আপনি যখন নিয়মিত পোস্ট করবেন তখন ট্রাফিক আসবে। সো তখন তার জন্য আপনাকে ফলো করতে হবে। টুইটারে ট্রাফিক বাড়ানোর একমাত্র উপায় হচ্ছে ফলো করা। আপনি যখন ফলো করবেন তখন ওই ব্যক্তিগুলো আপনাকে ফলো ব্যাক করবে। তো এবার আমরা এমন ব্যক্তিকে ফলো করব যে টুইটারে ইন্টারেস্টেড। এখন প্রশ্ন আসে যে যদি আমার গিফট কার্ড রিলেটেড ট্রাফিক না এসে হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড ট্রাফিক আসে তাহলে কী হবে?
ওই ব্যক্তি হেলথ এ ইন্টারেস্টেড গিফট কার্ডে না কিন্তু, তাহলে সে কিন্তু গিফট কার্ডের অফারগুলো নিবে না। তার মানে আমরা এমন একটা ব্যক্তিকে ট্রাফিক হিসেবে আনতে হবে যে ট্রাফিকগুলো গিফট কার্ডে ইন্টারেস্টেড, পিওর গিফট কার্ডে ইন্টারেস্টেড। যদি আমরা গিফট কার্ডে ইন্টারেস্টেড এমন হিউজ ট্রাফিক আনতে পারি, তাহলে আমরা সেল নিয়ে ভাবতে হবে না। তাহলে ট্রাফিক আনতে আপনি এখন সার্চে চলে আসবেন। এখানে সার্চ নামে যে অপশনটা আছে, এই সার্চে আপনারা ক্লিক করবেন। এখানে সার্চে টাইপ করবেন আপনার গিফট কার্ড। গিফট কার্ড লেখা আমরা ইন্টারপ্রেস করলাম। এখন আপনারা যদি যদি একটু ফলো করেন, দেখুন আমরা একটু নিচে স্ক্রল করলাম। আমরা এখন পিপলে ক্লিক করব। আমাদের কাছে হিউজ পরিমাণে আছে, দেন আপনারা টপ থেকে পিপলে ক্লিক করবেন। দেন আপনারা দেখুন এখানে গিফট কার্ড রিলেটেড হিউজ পরিমাণে আইপি আছে, হিউজ পরিমাণে আইডি আছে আমাদের কাছে। দেন আপনারা টপ থেকে পিপলে চলে আসবেন, কারণ পিপলে না আসলে আপনারা এই আইডিগুলো পাবেন না। এখন যে এখন তো ওই আইডিগুলোই চলে আসছে যেগুলো গিফট কার্ড রিলেটেড। সো আমরা এখন এই আইডিগুলোর ভিতরে যাব। সো আমরা একটু দেখে শুনে যাই। সো আমরা প্লেস্টোন গিফট কার্ডে গেলাম, এটা অনেক কম, সো আমরা ব্যাক করে দিব, এটা আমাদের প্রয়োজন নেই, অনেক কম। ওয়ান গিফট কার্ড, হ্যাঁ এটা ঠিক আছে, এটাই দেখুন। সো এই আইডিটা আমরা একটু ভিজিট করেন, তাহলে ফলোয়ার দেখতে পারবেন। এখানে ফলোয়ার দেখুন 32.9K, অর্থাৎ 32,900। সো এই 32,900 মেম্বার হচ্ছে গিফট কার্ডে ইন্টারেস্টেড। সো আপনার বিজনেস প্রোফাইলে যদি 20-30K মানুষ ফলো করে, তাহলে কিন্তু আপনি তখন ওই পোস্ট, এখানে দেখুন 32,000 মানুষ আছে, আমি ধরলাম 900 বাদ দিয়ে। সো ওই 32,000 মানুষের কাছে পৌঁছে যাবে যখন আপনি পোস্টটা করবেন সাথে সাথে। সো ওই 32,000 মানুষের টাইমলাইনে কিন্তু শো করবে সাথে সাথে, তারা যে কোনো সময় আপনার কিন্তু প্রোডাক্টটা নিয়ে নিতে পারে। বা তারা যত বেশি আপনার পোস্টে লাইক কমেন্ট করবে, আপনার পোস্টটা তত বেশি রিচ করবে, তখন কিন্তু আপনার পোস্টটা লক্ষাধিক মানুষের কাছে চলে যাবে, এই 30,000 মানুষের কাছে থেকে, 32,000 মানুষের কাছ থেকে। ওকে, এটার জন্য আমরা যা করবো, এই 30,000 মানুষ যারা আছে তারা যদি গিফট কার্ডে ইন্টারেস্টেড হয়, তাহলে ওই 30,000 মানুষ আমাদের টার্গেটেড ক্লায়েন্ট বা আমাদের টার্গেটেড ট্রাফিক। তো আমরা এবার এই 30,000 মানুষকে ফলো করব। সো আমরা ক্লিক করলাম ফলোয়ারে, দেখুন এখানে অসংখ্য আইডি আছে যেগুলো ফলো লেখা রয়েছে। সো এখানে আপনার ফলোতে ক্লিক করলে কিন্তু ফলো হয়ে যাবে। এই 32,000 মানুষকে ফলো করার জন্য আপনি ফলোতে ক্লিক করেন, তাহলে কিন্তু ফলো হবে। দেখেন, তাহলে দেখেন আমাদের কাছে যে আইডিগুলো আছে, তাহলে আমরা বুঝতেই পারতেছি এই 32,000 মানুষ গিফট কার্ডে ইন্টারেস্টেড। এবার আমরা ফলো করা শুরু করব, কারণ এবারে আমার কাজ হচ্ছে ট্রাফিক জেনারেট করা, আমার তিনটা অপশন কমপ্লিট। সো ফলো করার জন্য ডান পাশে যে ফলো লেখা আছে, এই ফলোতে ক্লিক করব। দেখুন ফলো হয়ে গেছে, তারপর আমরা ফলো করলাম, তার কাছে নোটিফিকেশন যাবে, যখন সে ফলো ব্যাক করবে তখন আমার সে মিউচুয়াল ফ্রেন্ড চলে আসবে বা মিউচুয়াল ফ্রেন্ড হয়ে যাবে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ফলো করা। সো একটা 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 করে ফলো করতে আমাদের অনেক টাইম যাবে, অনেক টাইম লাগবে। সো আমাদের কিন্তু অনেক টাইম ওয়েস্ট হচ্ছে। সো এই আইডিগুলোকে ফলো করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। সো আমাদের এখানে এক্সটেনশন ব্যবহার করব, তাতে সময় কম লাগবে, অনেক সুবিধা হবে। তো এক্সটেনশন অ্যাড করার জন্য আমরা নিউ একটা ট্যাব নিয়ে নিব। সো আমাদের এগুলো প্রয়োজন নেই, আমরা এগুলো ক্রস করে দিই এই ট্যাবগুলো। সো আমাদের মোটামুটি কমপ্লিট, আমরা নিউ একটা ট্যাব নিয়ে নিয়েছি। সো নিউ ট্যাব নেওয়ার পর এখানে লিখব, এটা গুগলে মানে খুব ভালো হয়, কাস্টমাইজ গুগল। সো আমরা এখানে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখানে কোথায় গেল, আমরা যাব মোর টুলস। কাস্টমাইজ ইউর গুগল অ্যাকাউন্ট, আমরা এক্সটেনশনে চলে আসবো। এক্সটেনশনে আমরা ডিরেক্ট এক্সটেনশনে আসার পর, মোটলস থেকে চলে আসার পর আমরা এখন ক্লিক করব টুইটারে।
আমরা টুইটার ফলোয়ার লিখে সার্চ করলাম, সো আমাদের সামনে যখন এরকম একটা ইন্টারফেস শো করবে তখন আমরা এখানে থ্রি ডটটাতে ক্লিক করব, দেন আমরা এখান থেকে চলে যাব ওপেন টু ওয়েব স্টোরি। এখানে আমরা সার্চ করব টুইটার ফলোয়ার, আমরা টুইটার ফলোয়ার লিখে ইন্টারফেস করলাম, দেন আমাদের সামনে নেটের কারণে একটু প্রবলেম হচ্ছে, আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, দেন আমরা ক্লিক করলাম, দেন অ্যাড টু ক্রোম, আমরা এক্সটেনশনে অ্যাড করে নিব, অ্যাড এক্সটেনশন, ওকে চেকিং হচ্ছে। দেখুন অ্যাড হয়ে গেছে, রিমুভের অপশন আসছে, সো আমরা এগুলো ক্রস করে দিব। এখন আমাদের আবার ভেরিফাই করতে হবে, কত যে একটা প্রবলেম করে, আমরা অ্যালাউ করে দিব। দেখুন এখানে টুইটার ফলোয়ার এক্সটেনশনটা শো করতেছে, টুইটার ফলোয়ার, সো ফ্রেন্ডস আপনারা এখান থেকে এক্সটেনশনটা ওপেন করে নেবেন, ওকে এক্সটেনশনে আমরা ক্লিক করে দিলাম, ক্লিক করার সাথে সাথে এখানে আসছে ওপেন টুইটার অপশনস ফলোয়ার, সো লাইক রিটুইট হ্যান অভাব নেই, সো আমরা ফলোয়ারে ক্লিক করলাম। সো এখানে দেখুন এখন সাইডে কাউন্ট হচ্ছে যে আমরা কতগুলো ফলো করতেছি, সো আমাদেরকে একটু সময় ধরে ওয়েট করতে হবে যে আমাদের ফলো কতগুলো হয়। একটা হয়েছে, দেখেন আমরা আবার যাব, আবার গিয়ে ফলো আবার জাস্ট, এটা একটু প্রবলেম, এখানে একটু প্রবলেম হচ্ছে আমার নিয়ে, এটা খুব প্রবলেম, সো আপনারা এটা করে নেবেন, সো এটা অনেকগুলো করে ফলো হবে, 15-20টা করে ফলো হবে, সো আপনাদের এতে সময়টা অনেকটা বেঁচে যাবে, ওকে সো ফলোয়ারে ক্লিক করে এভাবেই কাজ করবেন। আর আরেকটা কথা, প্রতিদিন 20-30টার বেশি বা 40টার বেশি কেউ ফলো করবেন না, যদি আমরা আনফলো করে দিই তারাই আনফলো হবে। আবার এখানে আনফলো যে অপশনটা রয়েছে এক্সটেনশনটা আমি দেখাই, এখানে যে আনফলো অল আছে, সো এখানে কাদের আনফলো হবে, যারা আপনাকে ফলো ব্যাক করে নেই তাদের আনফলো, চাইলে আপনি আনফলো করে দিতে পারেন। দেন কতজনকে আপনি ফলো করতেছি এখানে কিন্তু ওই এক্সটেনশনটাতে কিন্তু নাম্বার কাউন্ট করবে, এই এখানে নাম্বার কাউন্ট করবে, ফার্স্ট প্লে অ্যান্ড ওয়েট, সো এটা আপনার করে নেবেন। সো আপনি যখন এখানে আপনার প্রোফাইলে আসলে দেখতে পাবেন আপনি কতজনকে ফলো করলেন, এখনও কেউ আমাকে ফলো ব্যাক করে নেই, তাই না? সো আমি তবুও এখানে একজনকে একটু ফলো করি, যেহেতু আমার সফটওয়্যারটাতে প্রবলেম হচ্ছে, দেন আমি কয়েকজনকে ফলো করে দিলাম, দেন আমি আমার হোমে চলে গেলাম, আমি আমার প্রোফাইলে চলে আসলাম, দেন আমি এখান থেকে 17 জনকে ফলো করছি, সফটওয়্যার যে কয়েকজনকে করতে করতে আমি আবার 5-6 জনকে এক্সট্রা করলাম, সো এখানে 17 জনকে ফলো করা হয়েছে, একজন ফলোয়ার নেই, অর্থাৎ কেউ আমাকে এখনও ফলো ব্যাক করে নেই। সো আমাদের ওয়েট করতে হবে 2-3 দিন ওয়েট করতে হবে, তাদের 1-7 দিন সময় দিন ফলো ব্যাক করে কি না, নাহলে আনফলো করে দিবেন, এর মাধ্যমে প্রোফাইল রিচ করবে। সো আমরা এইভাবে ট্রাফিক বাড়াবো আর ফলো করব, আমরা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট, দেন কাস্টমাইজ করা, দেন ট্রাফিক আনা, আমরা কীভাবে ট্রাফিক আনবো প্রোফাইলে, দেন আমরা এবার আমরা যাব হোমে, সো আমরা দেখব এবার মার্কেটিং করব আমরা কীভাবে। সো আমরা আমাদের হোমে চলে আসলাম, যে আমাদের প্রোফাইলগুলোতে আমরা কীভাবে মার্কেটিং করব, আমাদের কোনো একটা পোস্ট কীভাবে আমরা মার্কেটিং করব, কোনো একটা অফার মার্কেটিং করার জন্য প্রথমে চলে আসবেন হোমে, আপনি যে অফার পোস্ট করবেন তার ওপর বেস করে একটা টেক্সট বা স্টাইল টাইটেল লিখতে হবে, টাইটেল লেখার জন্য আপনার একটা অফারে চলে যাবে।
তো আপনার অফারে যাওয়ার জন্য আমি এগুলো ক্রস করে দিচ্ছি। আমি এখান থেকে আমি চলে যাব সিপে গিপে। আপনারা যদি মাইলিক তে করেন বা পেসেল তে করেন সো আপনারা আপনাদেরটা চলে যাবেন। সো আমি এখানে গেলাম, দেন এখানে লগ ইন চাচ্ছে, আমি আমার লগ ইন করে দিব। সো আমি আমার মেইলটা দিয়ে দিলাম, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব। সো আমি ইন্টারফেস করে দিলাম, আমি লগ ইন করে নিব। ঠিক সো আপনি এখানে আপনার অফারের উপর বেস করে আপনার টাইটেলটা লিখবেন। কি হচ্ছে আমার সাথে আমি সরি গাইস। সো গাইস আমি সিপি গ্রিপে প্রবেশ করে নিলাম, আমার পাসওয়ার্ডটা ভুলে গেছিলাম। সো আমরা গেলাম অফার টুলসে, এখান থেকে আমরা মাই অফারে চলে যাব। মাই অফারে চলে যাব, কান্ট্রি সিলেক্ট করা আছে, টাইপ আমরা দিব ডেস্কটপ, ক্যাটাগরি দিব আমরা হচ্ছে ইমেইল অর জিপ সাবমিট, ইউএসএ 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 তোমরা কিন্তু খুঁজে নিবা। আমাদের খোঁজা কমপ্লিট, ইমেইল আর জিপ সাবমিট দেওয়া কমপ্লিট। সো এটা দেওয়ার প্রয়োজন হচ্ছে না। দেন দেখো এখানে কিন্তু অভাব নেই, হিউজ পরিমাণে কাজ আছে। সো আমরা ফার্স্টটাতে ক্লিক করলাম, দেন আমাদের এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা নিয়ে আমাদের কাজ করতে হবে। ওকে, দেন আমাদের এবার কাজ হচ্ছে আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে নিব, গেট 50 আমরা এটা কপি করে নিলাম। আমরা এখন নিউ একটা ট্যাব ওপেন করে আমরা গুগলে চলে গিয়ে এটা লিখে আমরা দিব, দেন আমরা এখান থেকে ইমেজে চলে আসব। দেখো এখানে কিন্তু চলে আসছে, আমরা এখান থেকে এই পিকচারটাই নিই। আমরা সেভ করে নিলাম, নেয়ার পর আমরা চলে যাব টুইটার। টুইটারে আসার পর আমরা হোমে চলে আসব। হোমে আসার পর আমরা এখানে যাব পিকচার, আমরা এখান থেকে এই পিকচারটা নিয়ে নিই। সো আমরা পিকচারটা এখানে তুমি ক্যানভা থেকে নিয়ে নিবা, কারণ তুমি যদি এভাবে করো তাহলে তোমার প্রবলেম হয়ে যাবে, কারণ তোমার এখানে টাইম ওয়েস্ট হবে। দেন তুমি যদি ক্যানভা থেকে করে নাও এত টাইম লাগবে না। সো এখানে টাইটেলটা তুমি কি দিবা, আজকে আমার সাথে এরকম কেন হচ্ছে আমি কেউ বুঝতেছি না। সরি ফ্রেন্ডস, আজকে অনেকটা প্রবলেম হয়ে যাচ্ছে আমার সাথে আজকে। সো আমি আমার এখান থেকে ওই পিকচারটা নিয়ে নিবো, কারণ এটা পোস্টের পরিমাপে আছে। সো ক্যানভা থেকে তোমরা এরকম একটা ইমেজ তোমরা নিয়ে নিবা। সো এখানে তোমরা টাইটেলটা কী দিবে, টাইটেলটা তোমার অফারের যে টাইটেলটা তোমরা এখানে সেই টাইটেলটাই দিয়ে দিবা। সো আমাদের টাইটেল দেওয়া কমপ্লিট, টাইটেল দেওয়া অ্যান্ড ইমেজ দেওয়া কমপ্লিট। সো এখন আমাদের লিঙ্কই দিতে হবে। সো তোমার ট্রাফিক যদি দেখে তোমার এত বড় একটা লিঙ্ক, তাহলে তোমার ট্রাফিক এমনিতেই ভয় দৌড় দিবে।
সো তার জন্য আমাদের এখান থেকে একটা নিউ ট্যাব নিতে হবে, আমাদের লিংকটা শর্টকাট করতে গেলে। আমরা লিংক শর্টকাটের জন্য ইউজ করব bit.do। সো আমরা লিখে ইন্টার প্রেস করি, দেন একটু ওয়েট করতে হবে। দেখো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো আমরা এখান থেকে কোন লিংকটা নিব, আমরা আমাদের অফারের লিংকটা নিব। আমরা এখান থেকে কপি লিংকে ক্লিক করে লিংকটা নিয়ে ফার্স্টে এখানে বসায় দিই। আমরা বসায় দিয়ে দিয়েছি ক্রসওয়াল। আমরা কয়টা দেখতে পাচ্ছি? আমরা তিনটা দেখতে পাচ্ছি, আমরা ভেরিফাই করে দিচ্ছি। সো গাইস তোমরা, সো ফ্রেন্ডস, আমরা লিংক শর্টকাট দিয়ে লিংকটা আমরা শর্টকাট করে নিলাম। ওকে, সো তোমরা বিড্রোতে করে নিবা। দেন এখন আমাদের এখানে দিতে হবে অফার রিলেটেড কিওয়ার্ড দিতে হবে। ওকে, সো এখানে আমরা অফার রিলেটেড এখন কিওয়ার্ড দিব ঠিক আগের মতোই। সো তোমরা এভাবে সুন্দরভাবে কিওয়ার্ডগুলো ইউজ করে নিবা। সো তার জন্য ইউবার সাজেস্টেড ডিটেলসে গিয়ে ওখান থেকে কপি পেস্ট করে নিবা। দেন তোমরা এখন আসবা ট্রেন্ডে। সো আমরা ট্রেন্ডে ক্লিক করলাম, দেন আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর অন আছে। সো ট্রেন্ডে আমরা এখন টুইটার এর আরেকটা নিউ ট্যাব ওপেন করে নিব। আপনারা হোমে চলে আসলে দেখতে পাবেন ট্রেন্ড নামে একটা অপশন আছে। সো আমরা আরেকটা নিউ একটা ট্যাব ওপেন করে নিলাম টুইটারের। ওকে ওকে, সো আমরা টুইটারে নিউ একটা পেজ ওপেন করে নিলাম। দেন এখানে ফার্স্টে আছে অপশন আছে ট্রেন্ড, এটা হচ্ছে কান্ট্রি রিলেটেড কিওয়ার্ড পাবে। সো তার জন্য ট্রেন্ডের পাশে যে সেটিংস আছে ওইটাই ক্লিক করবেন, ক্লিক করে টিক মার্ক উঠায় দিন। ওকে, সো ট্রেন্ডে গেলাম আমরা, ট্রেন্ডে গিয়ে আমরা দুইটা টিক মার্ক উঠায় দিলাম। সো আমাদের কিন্তু কমপ্লিট। এখন আমরা কাজ করতেছি ইউনাইটেড স্টেটের জন্য। সো আমরা এখানে সার্চ করব, আমরা এখানে লোকেশনে সিলেক্ট করব। আজকে গাইস বিশ্বাস করবো আমার সবচাইতে এই ভিডিওটাতে এত প্রবলেম হয়েছে, কোনো সময় আমার এত প্রবলেম হয়নি ভিডিও বানাই অন্তত একটা। সো আমরা এখন যাব ওয়েট মোস্ট ইম্পর্টেন্ট উইথ। ওকে, সো আমরা এখন গেলাম লোকেশন, লোকেশনে গিয়ে আমরা এখানে ইউনাইটেড স্টেট দিয়ে দিচ্ছি। ইউনাইটেড স্টেট আসো, ইউনাইটেড কিংডম, আমাদের ইউনাইটেড স্টেট কিন্তু চলে আসছে। সো আমাদের এখন দেখুন ইউনাইটেড স্টেট শো করতেছে। সো এখন কিন্তু আপনাদের কেন আসছো তুমি, হ্যাঁ পেজটাকে আমরা রিলোড করি, রিলোড করে একবার আমরা চেক করে নেব যে আদৌ হয়েছে কি। তবে আরেকটা কথা আমি তোমাদের বলে রাখি, তোমরা অলওয়েজ যে কাজটা তোমরা করবা সেটা সুন্দরভাবে ভেবে তারপর কোনটা কী করবা সেটা তারপরে ভেবে চিন্তে সব কিছু একদম সেট আপ করে তারপর করবা। সো দেখো এখন ইউনাইটেড স্টেটের যে ট্রেন্ডগুলো আমাদের সামনে শো করতেছে, আমরা ঠিক এই ট্রেন্ডগুলো, এগুলো ট্রেন্ডিং, এগুলো প্রতিদিন কিন্তু আপডেট হতে থাকে। সো আমরা এগুলোকে হ্যাশট্যাগ হিসাবে ইউজ করবো। সো আমরা এখান থেকে কপি করে নিয়ে আমরা ওই পেজে গিয়ে এখানে পেস্ট করে দিই। সো আমরা পেস্ট করলাম। সো তোমরা এইভাবে নিয়ে নিবা। সো এইটা আবার আসছে এখানে,
তো আমরা ঠিক আগের মতো করে ইউজ করব। ওকে, এখান থেকে তোমরা কপি করে এইভাবে পেস্ট করে দিবা। দেন ট্রেন্ডে কিন্তু প্রতিদিন আপডেট হয়। ইউএস এর মানুষগুলো এই ট্রেন্ডগুলো ব্যবহার করতেছে কোনো একটা কিছু কেনার জন্য বা কোনো একটা পোস্ট করার জন্য, তখন আপনি এই ট্রেন্ডগুলো ব্যবহার করবেন, তখন কিন্তু আমাদের সামনে তাদের পোস্ট, সরি, তাদের সামনে আমাদের পোস্টগুলো শো করবে। সো আমরা চাচ্ছি কান্ট্রি বেস মার্কেটিং করতে। আপনি যদি এভাবে কাজ করেন তাহলে আপনি দ্রুত পৌঁছে যেতে পারবেন তাদেরকে। সো এই ট্রেন্ডগুলো ব্যবহার করতে পারবেন। এবার ইমেজ নিতে হবে। সো আমাদের ইমেজ দেওয়া কমপ্লিট। দেন তার জন্য ক্যানভাতে দিয়ে দেওয়া হবে। সো ক্যানভা থেকে আপনার নিয়ে নেবেন। এইভাবে আমি আসলে এত করতে যাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়েছে। সো আমাদের কাজ কমপ্লিট। দেন আমরা এখান থেকে ডিরেক্ট টুইট করে দেবো, যেটা আমরা ফেসবুকে পোস্ট করি এখানে টুইটারের ভাষায় টুইট। সো আমাদের টুইট কমপ্লিট। সো আমাদের টুইট কমপ্লিট। এবার আমরা চলে গেলাম আমাদের প্রোফাইল। একটু ওয়েট করতে হবে, একজন আমাদেরকে ফলো ব্যাক করেনি। সো দেখুন আমাদের একটা সুন্দর কিন্তু পোস্ট কমপ্লিট। সো গাইস, আই হোপ যদি এটাতেও কারো কোনো প্রবলেম থেকে থাকে সো আমাকে কমেন্ট করো। ওকে, দেন যদি আমাদের আমার ভিডিওতে হয়তো আজকে অনেক কিছু প্রবলেম হয়েছে, সো আমি ফার্স্ট লং ভিডিও করেছি এই জন্য। সো এরপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে বল, আমি নেক্সট টাইম এই প্রবলেমগুলো আর করবো না। সো গাইস, যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবভিয়াসলি করবা। সো গাইস, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আর এই করোনার সময় সবাই দেখে শুনে থাকবে, আর সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। ওকে, তো ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।